অন্যরকম। ইদিকা পালতো ও যে ড্রেস পরছে বিগত দিনের যে সব ছবিতে, ওই ড্রেস মানুষ পরে না এখন, বর্ষা পড়লে কি আর সাজবে? সাজবে না। তে আমার মনে হয় উনি যে ড্রেস পরে ইন্ডিয়া শর্ট দিচ্ছে, আমার মনে হয় ওখানে থাকলেই ভালো, বাংলাদেশে এসে বর্ষা না পড়াবে এটা। ওই দেশের লিমিট নাই, যে যত খোলাইতে পারে, যে যত দেখাইতে পারে, তবে আমাদের দেশটা ওইটা না করা বেটার। এবার কলকাতার অভিনেত্রী ইদিকা পালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ডিপজল। তিনি বলেন, ইদিকা যে পোশাক পরেছে তা দেখাও যায় না, এমন মন্তব্য করতে দেখা গেল ডিপজলকে। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা ডিপজল সম্প্রতি একটি ইন্টারভিউতে তিনি কলকাতার অভিনেত্রী ইদিকার পোশাক নিয়ে বেফাস মন্তব্য করেছেন। ডিপজল বলেন, ইদিকার পোশাক কোনোভাবেই আমাদের সংস্কৃতির সাথে যায় না, তার ওইসব পোশাক আশাক কেবল ইন্ডিয়াতেই চলে, আমাদের দেশে কোনোভাবেই এগুলো চলে না। ডিপজল বলেন, ইদিকা যে ড্রেস পরেছে ওই ড্রেস কি মানুষ পরে? এখন যে যত খুলতে পারে, যে যত দেখাতে পারে, ইন্ডিয়াতে এমন ছোট পোশাক পরা যায় এটা তাদের কালচারের সাথে যায়, তবে আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশ মুসলিম কান্ট্রি, আমরা ওইভাবে দেখাতে পারি না। শুধু তাই নয়, বাংলাদেশে যে ইন্ডিয়ার তারকারা কাজ করছেন সেটারও বিরোধিতা করেছেন ডিপজল। সম্প্রতি বক্স অফিসে সাকিব ও ইদিকার প্রিয়তমা রেকর্ড ব্রেক করেছে, তবে ইদিকার পোশাক নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়নি কাউকে। বরং বেশ সুনাম কুড়িয়েছেন কলকাতার অভিনেত্রী ইদিকা পাল, তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলেই। পুরো সিনেমায় মার্জিত পোশাক পরেছিলেন তিনি। তবে ডিপজল কেন ইদিকার পোশাক নিয়ে এমন মন্তব্য করলেন তা মিলাতে পারছেন না অনেকেই। ভিউয়ার্স, আপনার কি মনে হয় ইদিকার পোশাক খারাপ ছিল? আপনি কি ডিপজলের সাথে একমত? আপনার মতামতটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন।